কোন একজন স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছো কিনা তখন স্ত্রী অস্বীকার করলো এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে দেব এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন ভাইরা আমার উত্তরটা আগে দিয়ে ফেলি এরপরে প্রসঙ্গিক কথা বলি এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না কারণ দেব মানে আমি এখনো দেই নাই তাহলে তালাক হবে না যদি সে না দেয় দেব বলার পর প্রমাণ পাইছে এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে শুধু ওই আগের কথার কারণে কি হবে না তালাক হবে না কিন্তু এইটুকু কথার কারণে বউরে তালাকের কথা বলা এটা ছোট লোকই ছাড়া আর কিছু তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি মনে হয় মনে চাইলে একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি খুব বাজে একটা জিনিস প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য আপনাদেরকেও বলছি যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন নাই সামনে করবেন খবরদার স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে গন্ডগোল তৈরি হয়েছে এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে আপনারা সহ্য হইতেছে না তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা বকা দিয়ে দেন একটা মারি দেন যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে আপনার বিচার করা যাবে অন্তত তালাক দিয়েন না আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না তালাক দিয়েন না কথায় কথায় তালাক দেয় তালাকের কথা বলে ছোট লোকে কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে কিছু হইলেই বলে কাটটি তোর সাথে যা কাটটি আছে না কিছু দোস্ত আছে না এরকম চুলের তিনজন ঘষলি কয় কি কাটটি সকাল বিকাল কাটটি দেয় কিছু স্বামী আছে এরকম কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিন বাপের বাড়ি পাঠাই দিন তোমার সাথে সংসার করুন না কিছু মহিলাও আছে ছোট লোক কিছু হইলে বলে আমার এখন তালাক দিয়ে দিবি তুই মনে হয় যে চাইনিজ খেতে চাইছে মনে হয় যে এত স্বাদের জিনিস স্বামীকে এখন তালাক দিয়ে দিবি এখন আমার বাপের পাঠাই দিবি তোর সংসার আমি আর করবো না তোর ভাত আমি আর খাবো না আছে না নাই এই মহিলাও ছোট লোক এ পুরুষটাও খবরটা এই হুজুর জানেন অন্য না আলেম ওলামারা যারা ওনারা জানেন আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি মাসালা জিজ্ঞাসা করতে আসে কোরআন হাদিসের আলোকে দেখি সংসার টিকে না মাসালা শোনার পর চোখের পানি ফেলে দেয় হুজুর দুইটা বাচ্চা আছে তারা মাদ্রাসায় পড়ে বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি গুনতে গুনতে তিনটা পার হয়ে গেছে দুই বছর আগে একটা দিছি এক বছর আগে একটা দিছি আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে আসি এখন বলে হুজুর কি করা যাবে হুজুর কোনো রাস্তা নাই হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর আমি তবা করছি আমি লজ্জিত হয়েছি আমি বলি ভাই একটা ধারালো ছুরি আইনে আমার বুকে খাপ করে মেরে দিলেন আপনি মারলাম আমি মরে গেলাম এরপর আপনি বলছেন আমার আসলে মাথা রক্ত উঠছিল আমি বুঝে উঠতে পারি নাই আমি সরি জিম্বা কামড়াইতে কামড়াতে জিম্বা ছিঁড়িয়ে ফেলান আমি তো আর জীবিত হবো না তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাতান জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াজলুহুন্না জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি বললে যা হবে রসিকতা করতে করতে বললেও তা হয়ে যাবে এটা ফেরত নেওয়া যাবে না দুনিয়ার সমস্ত আলে মোলামা মক্কার মদিনার ইমামরা বায়তুল করমের খতি সব বড় ছোট হুজুর সব একসাথ করেন এরপরেও তালাক যদি তিনটাই হয়ে যায় কার্যকর বারবার তালাক দিছেন গটাই ফেলছেন কাম তো সব হুজুর একসাথ হইয়াও আর জোড়া লাগাইতে পারবে এর জন্য আপনারা হিল্লা নামক দুই নম্বর আরেক বদ এবং নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন তাহলে আরেক গুণা হবে খুব ডেঞ্জারাস বিষয় এই জন্য ভাইরা তালাক এত ছেলে খেলা না রাগ উঠলো আর মাইরা দিলেন এগুলো করবেন না আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতার করছি যার কাছে হুজুরের যে গদি ছিল গদির নিচে একটা ব্যাত ছিল ব্যাত মাসালা টাসালা জিজ্ঞাসা করতে আসলে ভালো ভালো মাসালা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন কোনো অসুবিধা নাই যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসালা জিজ্ঞাসা করবেন আপনি তো যদি বলতো হুজুর তালাকের মাসালা তো হুজুর আগে শুনতেন হাতে আস্তে আস্তে হাত ব্যাতের কাছে নিয়ে শুনতেন যদি বলতেন নিজের বউরে তালাক দিয়ে আসছে হুজুর বিসমিল্লাহ বলে ব্যাটটা নিয়ে কস কস করে মায়ের শুরু করতেন সে কোন শিক্ষিত সে কোন সরকারি অফিসার না কো আমলা এসব দেখার টাইম নেই হুজুর দুমসে আগে ফিরে নিতেন ফিরে ফিরে হাঁপায়া এরপরে বলতেন এবার বল কি করছস এটা কামার পাস না আকাম কোকাম গড়া এসে বাড়ির বউরে তালাক মারছে এসে এরপর আমার কাছে মাছ লাগছে মাছ তালাক তালাক দিছস আগে মায়ের গাড়ি তারপরে মাছ আলাক একদিন এক বুড়া আসছে ভদ্রলোক ভ্যান চালায় তো আমরা দোতলা আমাদের ফতোয়া বিভাগ ছিল উনি দোতলায় আসছে হুজুরে খুঁজতেছে তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে আমরা বললাম আরে বুড়া বেচারা এই লোকের ব্যাত দিয়ে মাঠ দিলে পড়িয়ে দিত ভাগ্য ভালো হুজুর জায়গা নাই ব্যাত নাই হাতের কাছে হুজুর মাঠে আছে আমরা পাঠিয়ে দিলাম চাষা ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যান
পাঠাই দিছি আমরা আমরা দাঁড়া রয়েছি বারান্দা থেকে কাহিনী কি হয় দেখি। ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে, দূর থেকে বোঝা যাইতেছে, তালাকের কথা বলে ফেলছে হুজুর, এখন তো মারি দিছি, কি করবো। এইটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু। আমরা তো কাহেরি, বুড়ারও রক্ষা হলো না বেচার, বক্সিং শুরু। হুজুরের কথা হলো যে বেটা কামার পাস না, আকাম গড়ায় কিছু হইলেই ওরে তালাক মারা ছোট লোক কোথাকার। একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে, মা বাপ ছেড়ে, সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, বিচার আছে, সালিশ আছে, দরবার আছে, দূরে তালাক মারা দাও। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। খবরদার, তালাকের কথা বলার আগে 40 বার ভাববেন, এরপরে কান্দে কেটে লাভ হবে না। যাই হোক, এরকম কথা কথা তালাক বলা ঠিক না।